فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام عليكم ورحمة الله. জীবন এগুলো প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনই হলো আল্লাহর সৃষ্টি, তবে কোরআন ছাড়া আর কি। কোরআন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নয়, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, তার কাছ থেকে এসেছে আবার তার কাছে ফিরে যাবে। তো যাই হোক, বলছিলাম যে কোরআন ছাড়া বাকি যে সমস্ত আল্লাহর নিদর্শনগুলো রয়েছে এগুলো সবই আল্লাহর সৃষ্টি। তাহলে সৃষ্টি আর নিদর্শনের মধ্যে পার্থক্য কী? পার্থক্য হলো যে সৃষ্টি ছোট বড় সবগুলোকে আল্লাহর সৃষ্টি বলা হবে, ঠিক আছে, কিন্তু নিদর্শন বলা হবে যে যেইগুলো দেখলে, চিন্তা করলে, গবেষণা করলে আল্লাহর অস্তিত্ব বোঝা যায়, আল্লাহর অস্তিত্ব সহজেই মানুষ বুঝতে পারে, সেগুলোকে নিদর্শন বলা যায় আর কি, ঠিক আছে, সেগুলো নিদর্শন বলা যায়। তবে প্রত্যেকটি সৃষ্টিও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন, হ্যাঁ, আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে। হ্যাঁ, তো যেমন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে আমি তো রব, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কী বলেছিলেন? এমন দুটি নিদর্শন উল্লেখ করলেন, বললেন যে আমার এলাহ তো, মানে একটা উল্লেখ করেছিলেন, আমার এলাহ তো সূর্যকে পূর্ব দিকে উঠান আর পশ্চিম দিকে ডুবান। তখন সে মানে লাজব হয়ে গেলো, আর কোনো করতে পারল না। তো এগুলো হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, ঠিক আছে, যেগুলোর মাধ্যমে আল্লাহকে বুঝতে সুবিধা হয়, সহজ হয়, মানুষকে বোঝানো সহজ হয়, আল্লাহর অস্তিত্ব বোঝা যায়, ঠিক আছে। কোরআন যারা মানে তারা তো কোরআন থেকে আল্লাহকে চেনে বা জানে, যারা কোরআন মানে না, কাফের, মুশরিক, বিভিন্ন দার্শনিক, বিজ্ঞানী, তারা কিন্তু আল্লাহর নিদর্শনগুলো চিন্তাভাবনা করে প্রভাবিত হয় এবং আল্লাহকে তারা চিনতে পারে বা বুঝতে পারে আর কি। তো এই আর কি। আসসালামু আলাইকুম। يا رب العالمين.